যেখানে কিনা চিকিৎসা হওয়ার কথা সেখানেই বিস্ফোরকের ভান্ডার, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই তাজা বোমার পাহাড়। শুক্রবার সেই ছবি ধরা পড়ল বীরভূমের পারুই থানা এলাকার সাত্তরে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সাত্তর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালায় পুলিশ। দেখা যায় স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘরে মজুত রয়েছে কমপক্ষে ২০০টি তাজা বোমা। তৎক্ষণাৎ সিআইডিকে খবর দেয় পুলিশ। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে বিস্ফোরকের পাহাড় দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাৎপর্যপূর্ণভাবে এই ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র ৫-৭ কিলোমিটার দূরেই পারুই কাণ্ডে নিহত সাগর ঘোষের বাড়ি। সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষের অভিযোগ, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা তত্ত্বাবধানে মজুত করা হয়েছিল বোমা। আমি তো আগে অভিযোগ করেছি, সাত্তর গোটা গ্রামেই প্রচুর অস্ত্র মজুত আছে, শুধু বোমা নয়, তৃণমূল নেতৃত্বের নির্দেশে এগুলো করা হচ্ছে। যদিও বোমা মজুত রাখার সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি করেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। কিন্তু রাজনৈতিক তর্জার মধ্যে প্রশ্ন একটাই, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে এত তাজা বোমা এলো কোথা থেকে, কার মদতে? স্বাস্থ্যকেন্দ্রে অসংখ্য সাধারণ মানুষ আসে চিকিৎসার জন্য, আর সেখানেই কিনা বিস্ফোরক ভাণ্ডার। এ তো প্রাণ বাঁচাতে এসে বেঘরে প্রাণ হারানোর আশঙ্কা, তাহলে কোথায় নিরাপত্তা? প্রশ্ন সাধারণ মানুষের। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।